এবার দিল্লির নজরে বাংলার মিড ডে মিল। খাবারের মান খতিয়ে দেখতে স্কুলে স্কুলে কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা তারা আসেন। গতকাল অর্থাৎ সোমবার দুই পরগনা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই পরগনার তিনটি স্কুল তারা ঘুরে দেখেন। কেন্দ্রীয় দলের সদস্যরা স্কুলে স্কুলে যান, তারা ঢু মারেন স্কুলের রান্নাঘরেও। আবাস 100 দিনের পর এবার কেন্দ্রের আতশকাচের তলায় রাজ্যের মিড ডে মিল প্রকল্প। সোমবার 8 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যের আধিকারিকদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করেন। তারপর উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের একটি স্কুলে যান কেন্দ্রীয় দলের সদস্যরা। সেই স্কুলের খাবারের মান ও পরিমাণের পাশাপাশি রান্নার কাজে যুক্ত কর্মীরা কতটা পরিচ্ছন্ন তাও খতিয়ে দেখেন তারা। এরপর আরও দুটি স্কুলে যান কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা। খুঁটিয়ে শিক্ষা দপ্তর বা সেক্ষেত্রে স্কুলের তরফে যে তথ্য দেয়া হচ্ছে সেই তথ্যগুলো শুধুমাত্র নিজের মতো করে মিলিয়ে নেওয়া নয়, নিজে এসে কিন্তু এখানে এই যে জয়েন্ট রিভিউ টিমের যিনি টিম লিড করছেন সেই জিবি পান্ত ইউনিভার্সিটি সেখানকার নিউট্রিশন ডিপার্টমেন্টের যিনি এইচওডি অনুরাধা দত্ত তিনি নিজে এসে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন এবং প্রত্যেকটা প্যারামিটার অনুযায়ী তিনি সেখানে লিখে নিচ্ছেন যে কী কী ব্যবস্থা হয়েছে। যেমন বাঁধাকপির তরকারিতে কতগুলো বাঁধাকপি দেওয়া হয়েছে, কী আন্দাজে দেওয়া হচ্ছে, কতটা আলু দেওয়া হচ্ছে, কতটা চাল নেওয়া হচ্ছে, বাচ্চা পিছু কত করে নেওয়া হচ্ছে, সামগ্রিক সমস্ত কিছু কিন্তু তিনি নিজে এসে সেলফ হেল্প গ্রুপের যারা মহিলারা রান্নার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে কিন্তু খুঁটিয়ে দেখে নিয়েছেন। স্কুল পড়ুয়াদের ওজন উচ্চতা পরিমাপের পাশাপাশি তারা কথা বলেন অভিভাবকদের সঙ্গেও। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের একটি স্কুলে মিড ডে মিল নিয়ে একাধিক অভিযোগ শোনা যায় অভিভাবকদের গলায়। খাওয়া দাওয়া রান্না খুব একটা ভালো হয় না, খাবার যাও মেনু ওই সেদ্ধ খেতে পারে না অনেকেই, আমার মেয়ে তো খায় না, 7-এ পড়ে। সপ্তাহে একদিন ডাল ভাত আলু ভাতে দেওয়া হয় আর বাদ বাকি দিন সয়াবিনের তরকারি, বাচ্চারা খেতে পারে না, সব ডাস্টবিনে সব জমা করা হয়। টিমের দিনে চেয়ারপারসন অর্থাৎ প্রফেসর অনুরাধা দত্ত তিনি কিন্তু স্পষ্ট জানাচ্ছেন যে গোটা দেশে বিভিন্ন জায়গায় কিন্তু এই টিম যাচ্ছে এবং সেই অনুযায়ী কিন্তু এ রাজ্যেও এই টিম এসেছে, অর্থাৎ বিশেষ কোনো অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে কি না সেরকমটা তিনি বলেননি। তিনি স্পষ্টত জানিয়েছেন যে গোটা দেশে বিভিন্ন জায়গায় এই মিড ডে মিল সংক্রান্ত টিম যাচ্ছে পরিদর্শনের জন্য, এ রাজ্যেও কিন্তু কার্যত সেই ধরনের এই টিম এসেছে যেটা মিড ডে মিলের মোট 32টা যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়ার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু সেক্ষেত্রে পরিদর্শন করবে। বামেদের অবশ্য দাবি কেন্দ্রীয় দলের এই সফরে কাজের কাজ কিছু হবে না। চিট ফান্ডের এখনো পর্যন্ত কিন্তু চার্জশিট জমা পড়েনি 8 বছর, ফল মানুষ দেখতে চায়। মিড ডে মিলের টাকা লোপাট হয়েছে এটা না বোঝার কোনো কারণ নেই, সব জায়গাতে লোপাট, ধরা পড়তে হবে, ধরতে হবে, তদন্ত সেই মনোভাবে চলছে কিনা আই হ্যাভ এভরি ডাউট। নিজেদের ভুল ঢাকার জন্য কেউ রাজনৈতিক অভিসন্ধির কথা বলছে কিন্তু নিশ্চিতভাবে সেটা নয়, তার প্রমাণ হচ্ছে আমরা অর্থ আগে পাঠিয়ে দিয়েছি 842,36,99,000 টাকা এবং রাজ্য সরকার নিয়ম অনুযায়ী আগের বছরে কী টাকা মানে থাকলো, কত টাকা বেঁচে আছে, কত খাদ্যশস্য বেঁচে আছে সেই রিপোর্ট পাঠাতে হয়। সেই রিপোর্টটা পাঠাতে রাজ্য সরকার 4 মাস দেরি করেছিল, 18 জুলাই পাঠিয়েছে। আমি তো জানি না, এর মধ্যে আবার খবরে এসেছে যে রামপুরহাট ব্লক 1-এ সেখানে তো 4খানা চেক যেটা মিডিয়াতে আপনারা দেখাচ্ছেন সেই কপি আমার কাছেও এসছে। সেখানে কী করে যারা বকটুয়ে হত্যাকাণ্ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে যে পরিবার তাদেরকে ওই চেক কীভাবে গেল এবং সেখানে পরিষ্কার স্ট্যাম্প রয়েছে মিড ডে মিলের এবং বিডিও চেক দিচ্ছে। তৃণমূলের তরফে যদিও তীব্র কটাক্ষ করা হয়েছে এই কেন্দ্রীয় পরিদর্শন নিয়ে। মিড ডে মিল নিয়ে একটা কুৎসিত প্রচার এরা চালাচ্ছেন, আবার এখানেই পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের যাতে আরও স্বাস্থ্যকর খাবার দেওয়া যায়, পুষ্টিকর খাবার দেওয়া যায়, মুখ্যমন্ত্রী সেখানে মুরগির মাংস চালুর কথা বলছেন। বিভিন্ন স্কুলে মিড ডে মিল প্রকল্পের 32টি মাপকাঠি খতিয়ে দেখবে প্রতিনিধি দল। আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় চলবে এই পরিদর্শন। ক্যামেরা মিন্টুর সঙ্গে শ্রেয়সী, রিপোর্ট জি চব্বিশ ঘন্টা।